হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। অনেকদিন ভিডিও দেওয়া হচ্ছে না ইউটিউবে, তাই ভাবলাম আজকে ঈদের দিন আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। রেসিং পিরিয়ড শেষ, এখন হচ্ছে সবাই কবুতর বসায় রাখছে। অনেক গরম, এই গরমের মধ্যে ঈদের দিন হোক আর যাই হোক, নিজের বিয়ের দিনও হয়তো যারা কবুতর পালে তারা ছাদে উঠে একবার হইলো কবুতর দেখে। এখন আজকে আমি নামাজ পড়ে এসে ফ্যামিলির সাথে একটু টাইম দিয়ে ছাদে আসলাম, কবুতরগুলোকে পানি দিলাম। আলহামদুলিল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন, কবুতরগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে। সব কবুতর মুস্তিতে এসে আছে, নিচে বসে থাকে। এগুলো এবারে রেস করছে, রেস করা কবুতরগুলা। আর আলহামদুলিল্লাহ এবার হচ্ছে নেক্সট ইয়ারের জন্য এই বাচ্চাগুলো নিতে পারছি। সবাই একটু আগে পানি টানি খেয়ে এখন বসে আছে। ব্রিডিংয়ে এখন পেয়ার টেয়ার নাই খুব একটা, সব আলাদা আলাদা করা। কিছু বাচ্চা আছে, কিছু সিঙ্গেল কবুতর আছে, আলাদা করে রাখছি। এই একটা পেয়ার আছে আর এই একটা পেয়ার আছে, এগুলারে রেস্টিমের রেস্টিম থেকে পেয়ার দিছে এগুলাকে। ওই যে আমার ডায়মন্ড আপ পেয়ার, এরা খুবই ছট ফোটে, ডিম দিছিল, ডিম দিয়ে আবার নষ্ট করে ফেলছে। তো মূলত আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে সবাইকে ঈদ মোবারক জানানো, ঈদের শুভেচ্ছা জানানো। এগুলো লাস্ট বেচের বাচ্চা, আরো হয়তো এই যে এগুলো পেয়ার আলাদা করে দিচ্ছি, এগুলো আলাদা করবো। সাত আটটা বাচ্চা আর উঠবে লাস্ট। এই হচ্ছে অবস্থা। আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন, সুন্দর মতো রোজার মাস শেষ করছেন সবাই, এবং সবার কবুতর ভালো আছে এটাই আশা করতেছি। তো এই সিজনে একটু গরমের সময় সবাই কবুতরের দিকে খেয়াল রাখবেন, যত্ন করবেন, কবুতর যাতে ডিহাইড্রেট থাকে, মানে হাইড্রেট থাকে, ডিহাইড্রেট যাতে না হয়, তো ওই জিনিসটার দিকে খেয়াল রাখবেন। মাঝে মধ্যে লেবুর পানি দিতে পারেন, অ্যালোভেরা দিতে পারেন, বডি ঠান্ডা থাকবে, সপ্তাহে একদিন স্যালাইন দিতে পারেন। বেশি গরম পড়লে গোসল দিতে পারেন, সপ্তাহে দুই দিন গোসল দেন, কবুতরের বডি টেম্পারেচার তখন ঠিক থাকবে। আলহামদুলিল্লাহ আমার কবুতরও ভালো আছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ট্রাই করি হচ্ছে ভিডিও করে দেওয়ার জন্য, কিন্তু সবসময় ওই সুযোগটা হয় না। ইনশাল্লাহ আপনাদের সাথে থাকার অনেক ইচ্ছা, থাকবো। সবাই দোয়া করবেন, সবাইকে ঈদ মোবারক, ঈদের অসংখ্য শুভেচ্ছা, আর আমাদের জন্য দোয়া করবেন। আমাদের দিকে একটু কুনজর পড়ছে, তো এটা যাতে কাটায় উঠতে পারি সবাই সেই দোয়া করবেন। সবাইকে ঈদ মোবারক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।